একুশে টেলিভিশন জি এম কাদের জাপার চেয়ারম্যান নন, অভিযোগ করে বললেন রওশন এরশাদ। জাতীয় পাবলিক সার্ভিস দিবস আজ, গণপিটুনি নয়, সন্দেহ হলে 999 ফোন দিন। তাজউদ্দিন আহমেদের জন্মবার্ষিকী আজ। উপোস করে ওজন কমানো শরীরের জন্য ক্ষতিকর, ইংল্যান্ডকে হারিয়ে খুদে টাইগারদের শুভ সূচনা। 50 বছর পর হারানো সাবমেরিন খুঁজে পেল ফ্রান্স। ফসলের মাঠ থেকে চাঁদের পথে, 83 কোটি টাকা বাজেটে আসছে মাসুদ রানা। তামিমদের হোয়াইট ওয়াশ করতে চায় শ্রীলঙ্কা। চরম দুর্ভোগে কুড়িগ্রামের 9.5 লাখ বানভাসী মানুষ। 48 ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল। সানিয়া মির্জার বোন আর আজাহারউদ্দিনের ছেলের বিয়ে। যানজট নিরসনে মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ হাইকোর্টের। এনটিভি নিউজ, যমুনার পানি বিপদসীমার ওপরে, সিরাজগঞ্জের 388 গ্রাম বন্যাকবলিত। এসএসসি পাশেই, নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী। শুনানিতে আদালত বললেন শুধু বাংলাদেশেই মশা মারতে হাইকোর্টে আসতে হয়। শ্রীলঙ্কায় গেলেন আরো 4 ক্রিকেটার। জুনিয়র সাকিবের নৈপুণ্যে বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল বাংলাদেশ। প্রিয়া সাহার মিথ্যাচারের বিচার চেয়েছে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। উত্তেজিত জনতার প্রিয়পাত্রে পরিণত হয়েছেন ব্যারিস্টার সুমন। হাসো এর রেজিস্ট্রেশন শুরু, উপস্থাপনায় আবু হেনা রনি। অমিতাভ শাহরুখ সালমানকে ছাড়িয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া ভুটানের প্রথম যৌথ প্রযোজনার চলচ্চিত্রে সাইফ খান। পরীক্ষায় ফেল করে ছেলে ধরার নাটক। আফগানিস্তানকে নিয়ে অন্যরকম ভাবনা রশিদ খানের। ভারতের উত্তরখণ্ডের 133 গ্রামে 3 মাসে জন্মায়নি কোনো কন্যা সন্তান। ব্লগার নয়, নতুন নায়িকার সঙ্গে প্রেম শাহরুখ পুত্রের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, খাবার পানি শৌচাগার সংকটে বন্যা দুর্গতরা, রোগব্যাধি ছড়ানোর শঙ্কা। খাবার পানির ব্যবস্থা হলে আরেক চিন্তা শুরু হয় বন্যা দুর্গতদের। অনেকের অস্থায়ী আশ্রয়ে নেই শৌচাগারের ব্যবস্থা, দিনভর কষ্ট করে থাকতে হয় রাতের অপেক্ষায়। এই সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ চান বন্যা কবলিত এলাকার মানুষ। 7 বছরেও শেষ হয়নি চামড়া শিল্পনগরীর বর্জ্য শোধনাগার। সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির নির্মাণ কাজ 7 বছরেও শেষ হয়নি। যন্ত্রপাতি সময় মতো দেশে না আসায় সম্ভব হয়নি বলে জানালো কর্তৃপক্ষ। তারা বলছে শেষ হতে পারে সেপ্টেম্বর নাগাদ। এ অবস্থায় কোরবানির চামড়া নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। জি এম কাদেরকে চেয়ারম্যান করা নিয়ে প্রশ্ন তুললেন রওশন এরশাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ। সোমবার রাতে সংসদীয় অফিসিয়াল প্যাডে হাতে লেখা বিবৃতিতে তিনি এই প্রশ্ন তোলেন। 2500 খামারের 70 ভাগ কোরবানির গরু বিক্রি, হাট বসার আগেই বিক্রি হয়ে যাচ্ছে কোরবানির পশু। ঢাকার 2500 খামারের 70 ভাগ গরু এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। এবার সবচেয়ে বেশি 37 লাখ টাকা দাম উঠেছে আমেরিকার ব্রাহামা জাতের একটি গরুর। কোরবানিকে কেন্দ্র করে প্রস্তুত ভার্চুয়াল পশুর হাট। সদরঘাট টার্মিনাল ভবন, দোকান বরাদ্দে রাজি নয় BIWTA। প্রায় 3 বছর আগে সদরঘাটের সম্প্রসারিত 4 তলা টার্মিনাল ভবনের নির্মাণ শেষ হলেও দোকান বরাদ্দ পাননি টাকা জমা দেওয়া ব্যবসায়ীরা। BIWTA বলছে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের সুযোগ নেই এ ভবন, তাই ব্যবসায়ীদের জমা দেওয়া টাকা ফেরত দিতেও প্রস্তুত তারা। তীব্র স্রোত ও ফেরি সংকটে যান চলাচল ব্যাহত। 3 দিন স্বাভাবিক থাকলেও পরিবহনের চাপ আবার বাড়তে শুরু করেছে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে। পদ্মার তীব্র স্রোত ও ফেরি সংকটে 200+ ট্রাক ও 100+ যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় রয়েছে। 2 সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আদালতের তলব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কার্যক্রমে ক্ষুব্ধ হাইকোর্ট। এডিস মশার বিস্তার ঠেকাতে ব্যর্থতার কারণ ব্যাখ্যার জন্য 2 সিটির প্রধান
স্বাস্থ্য কর্মকর্তাদের বৃহস্পতিবার তলব করেছে আদালত। নির্মাণাধীন ভবনে অভিযান চালানোর ঘোষণা সাইদ খোকনের। এডিসের বিস্তার ঠেকাতে দক্ষিণ ঢাকার নির্মাণাধীন ভবনে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক স্বীকার করে এ ঘোষণা দিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, যোগাযোগ ব্যাহত, ঘটছে দুর্ঘটনা। বন্যার পানিতে মৌলভীবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে 3 উপজেলার আঞ্চলিক সড়ক। এতে ব্যাহত হচ্ছে জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের যোগাযোগ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের বরাদ্দের অপেক্ষায় এলজিইডি। এডিসের বিস্তার ঠেকাতে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত, বললেন দক্ষিণ ঢাকার মেয়র সাইদ খোকন। হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় 4,000 রোগী। হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এরই মধ্যে ডেঙ্গু জ্বরে মারা গেছেন 22 জন। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ব্যাংকে খেলাপি ঋণ কমে এসেছে, বললেন অর্থমন্ত্রী। গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জুনে অধিকাংশ ব্যাংকে খেলাপি ঋণ কমে এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। চন্দ্রযান 2 রকেটের সফল উৎক্ষেপণ। চাঁদের উদ্দেশ্যে রওনা হল ভারতের চন্দ্রযান 2 রকেট। স্থানীয় সময় দুপুর 2:45 অন্ধ্রপ্রদেশের শ্রী হারিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় বাহুবলী নামের ওই আকাশযান। সময় টিভি নিউজ। কাদেরকে চেয়ারম্যান ঘোষণা গণতন্ত্র পরিপন্থী, বললেন রওশন এরশাদ। জিএম কাদেরকে চেয়ারম্যান ঘোষণা জাতীয় পার্টির গঠনতন্ত্রের পরিপন্থী জানিয়ে রওশন এরশাদ বলেছেন, হুসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যানই আছেন। সোমবার মধ্যরাতে দলকে দেয়া এক চিঠিতে তিনি একথা বলেন। জাতীয় পার্টির বেশ কয়েকটি সিনিয়র নেতা তার সঙ্গে একমত বলেও জানান রওশন। মশা নিধনে বরাদ্দই নেই ঢাকার 2 সিটির 36 ওয়ার্ডে। ডেঙ্গু নিধনের সরকার নানা উদ্যোগ নিলেও মশা নিধনে বরাদ্দ নেই ঢাকার 2 সিটির নতুন 36 ওয়ার্ডে। মশার কামড়ে অতিষ্ঠ এসব ওয়ার্ডের বাসিন্দারা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। নামছে পানি, ফুটে উঠছে বন্যার ক্ষয়ক্ষতি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। উত্তরাঞ্চলের পানি নামতে শুরু করেছে, সেই সঙ্গে ফুটে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র। ফসলের ক্ষতি পাশাপাশি দেখা দিয়েছে খাবার সংকট। এদিকে শরীয়তপুর সহ মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। এক সপ্তাহ ধরে ফেরি চলাচল ব্যাহত থাকার পর মঙ্গলবার কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ড্রিমলাইনার গাংচিল আসছে বৃহস্পতিবার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তৃতীয় বোয়িং 7878 ড্রিমলাইনার গাংচিল উড়োজাহাজ দেশে আসবে বৃহস্পতিবার। উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের শিয়ালট থেকে সরাসরি ওইদিন বিকালে বাংলাদেশে এসে পৌঁছবে। অধিনায়কত্ব চ্যালেঞ্জিং হলেও দৃষ্টান্ত স্থাপন করতে চান তামিম ইকবল। প্রথমবারের মতো ওয়ানডে দলের অধিনায়কত্বটা চ্যালেঞ্জিং, তবে নিজে পারফর্ম করেই নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন করতে চান তামিম ইকবল। প্রাক মৌসুম শুরু হচ্ছে বার্সেলোনার। অবশেষে প্রাক মৌসুম শুরু হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। বিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ চেলসি। জাপানের সাইতামা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বিকেল 4:30। ক্রিকেট থেকে অবসর সলোমন মীরের। সব রকম ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জিম্বাবুয়ান অলরাউন্ডার সলোমন মীর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পূর্ণ বিশ্রামে রয়েছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। জাতিসংঘের আবাসিক কার্যালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আপনিও হতে পারেন বাড়িসহ দ্বীপটির মালিক। স্কটল্যান্ডে বাড়িসহ একটি আস্ত দ্বীপের মালিক হতে পারেন আপনি। বাড়িসহ দ্বীপটির মালিক হতে বাংলাদেশি টাকায় প্রায় 13 কোটি টাকা মূল্য পরিশোধ করতে হবে। আমিনবাজারে ট্যাক্সিক্যাব নদীতে এখনও উদ্ধার অভিযান চলছে। সাভারে আমিনবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাব উদ্ধারে এখনও অভিযান চলছে। মধ্য ব্রহ্মপুত্রের সিধাইচরে গণ উন্নয়ন কেন্দ্রের ম্যাজিক। ইয়া সাহার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন। ট্রাম্পের কাছে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা পিয়া সাহার বিচার দাবিতে তার নিজ এলাকা পিরোজপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
পিয়াসার অভিযোগের বিষয়ে কল্যাণ ট্রাস্টের নেতাদের বক্তব্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে করা পিয়াসার অভিযোগ বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 403 রোগী হাসপাতালে ভর্তি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 403 জন, যা আগের যেকোনো সময়ের রেকর্ড ভেঙেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে যাচ্ছে জেলেনস্কির দল। ছোট্ট তুবাকে পুলিশ কর্মকর্তার আবেগঘন খোলা চিঠি। ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মালিঙ্গা। ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলেই অবসর নেবেন তিনি, তবে টি-20 খেলে যাবেন। ভোট পদ্ধতি ব্যালটে ফেরাতে মমতার দাবি অযৌক্তিক বললেন বিজেপি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।